মৃত্যু ডেকে আনতে পারে ডাবের পানি ডাবের পানি অত্যন্ত উপকারী একটা পানীয় সবার জন্য উপকারী না অনেক ক্ষেত্রে পানি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে ডাব নিয়মিত খেলে কিডনি রোগ হয় না আবার কিডনি রোগ হলে ডাবের পানি সম্পূর্ণ নিষেধ কারণ কিডনি অকার্যকর হলে শরীরের অতিরিক্ত পটাশিয়াম দেহে থেকে বের হয় না ফলে ডাবের পানি পটাশিয়াম ও দেহের পটাশিয়াম একত্রে কিডনি ও হৃদ পিণ্ড দুটোই অকার্যকর করে দেয়। এই অবস্থায় আহ মৃত্যু অনিবার্য। তাই তাই যাদের দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং তা বের হয় না তাদের ডাবের পানি পান করা ঠিক না। এই কারণে রুগীকে ডাবের পানি পান করা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দেহে ক্যালসিয়াম ও পটাশিয়াম ও এর অভাব হলে এবং বিভিন্ন আহ অসুখ বিসুখ হলে ডাক্তার ডাবের পানি পান করার সম পরামর্শ দেন ডাব দেহে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব হলে এবং বিভিন্ন অসুখ বিসুখ হলে ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন ডায়রিয়া বা কলেরা রোগীদের ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে দেহে প্রচুর পানি ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যায় ডাবের পানি ও ডাবের পানি এই ঘাটতি অনেকটাই পূরণ করতে পারে নিয়মিত ডাবের পানি পান করলে কোষ্ঠকাঠিন্য এবং কিডনি সংক্রম রোগ প্রতিরোধ হয় আয়রন রয়েছে ডাবের পানিতে যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি করার জন্য আয়রন হলো গুরুত্বপূর্ণ উপাদান যারা শরীরের সঠিকভাবে রক্ত তৈরি হয় না প্রতিটি অংশ হবে বেশি শক্তিশালী ফলে কর্মশক্তিও বাড়বে দেহে আয়রনের পরিমাণ সঠিক সঠিক থাকলে ত্বক হবে উজ্জ্বল ও ডাবের পানিতে খনিজ লবণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উপস্থিতি খনিজ লবণ দাঁতের উজ্জ্বলতা বাড়ায় দাঁতের মাড়িকে করে মজবুত অনেকটাই দাঁতের মাড়ি দিয়ে অনেকে দাঁতের দিয়ে রক্ত পড়ে মাড়ি কালচে লাল হয়ে যায় এই অবস্থা থেকে খনিজ লবণ এই গরমে ছোট বড় সবারই সবারই দেহে ও অন্তরীন ও বাহিরে তাপমাত্রা বেড়ে যায় এতে ত্বকে ত্বক ফুলে ওঠে লালচে কালো ভাব ডাবের পানি দেহের অভ্যন্তরীন তাপমাত্রা কমিয়ে শরীরকে রাখে ঠান্ডা তারুণ্য ধরে রাখতে এই এর অবদান অপরিহার্য ডাবের পানি যে কোনো কোমল পানীয় থেকে অতিরিক্ত পুষ্টি সমৃদ্ধ কারণ এটি প্রাকৃতিক মাধ্যম চর্বিবিহীন পানীয় ডাবের পানি মিষ্টি হওয়ার সত্ত্বেও ডায়াবেটিস এর রোগীদের জন্য উপকারী মুখে জলের দাগ সহ বিভিন্ন ছোট বড় দাগের জন্য সকল সকাল বেলা ডাবের পানি দিয়ে দাগ মুছে এবং মুখের লবন লাবন্য উজ্জ্বলতা বাড়বে গ্লুকোজ স্যালাইন হিসেবে ও ডাবের পানি ব্যবহৃত হয় ডাবের পানি উল্লেখযোগ্য কোনো পুষ্টি না থাকলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতি একশো গ্রাম ডাবের পানি ডাবের পানি জলীয় অংশ

मिलीग्रामी टू जीरो पॉइंट टू मिलीग्राम विटामिन सी फाइव मिलीग्राम और खनिज शक्ति मिलीग्राम